হ্যালো বন্ধুরা, আমি অঙ্কুর। আবার আপনাদের সামনে চলে এসেছি আমাদের নতুন শো আমরা করব জয়ের তৃতীয় এপিসোড নিয়ে। আজকাল টিভি খুললেই, নিউজ খুললেই খালি একটাই খবর আমরা দেখতে পাচ্ছি, গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন এতজন, মৃত্যু হয়েছে এতজনের, করোনার আক্রমণ বেড়েই চলেছে, মৃত্যু বেড়েই চলেছে। কিন্তু অনেক মানুষ এমন আছেন যারা তো সুস্থ হয়েও ফিরে আসছেন, তাদের খবর কিন্তু সেইভাবে মিডিয়াতে ফলাও করে প্রচার করা হচ্ছে না, বা যদি হয়ও তাহলেও আমাদের চোখ এড়িয়ে যাচ্ছে। অর্থাৎ যতটা এই মৃত্যুর খবর প্রচার করা হচ্ছে, ততটা কিন্তু সুস্থতার খবর সেই হারে হয়তো প্রচার করা হচ্ছে না। আজকে আমি আপনাদেরকে এমন একটা গল্প শোনাবো যেটা শুনলে আপনারাও বলবেন, এভাবেও ফিরে আসা যায়। হ্যাঁ, এভাবেও ফিরে আসা যায়। এবং আজকে আমি যে ঘটনাটা আপনাদেরকে শোনাবো সেটা কিন্তু কোনো গল্প নয়, সেটা কিন্তু একদম সত্যি ঘটনা। ঘটনাটা হচ্ছে মুম্বাইয়ের ডোম্বিওয়ালির বাসিন্দা 75 বছর বয়সী মহিলা শৈলজা নকভে। ঘটনাটা হচ্ছে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে শৈলজা নকভে প্রচন্ড জ্বর আসে এবং 3-4 দিন ধরে ওনার হাই ফিভার থাকে, এবং ওনার ছেলে লক্ষ্য করেন যে ওনার অক্সিজেন স্যাচুরেশন লেভেল 69-এর আশেপাশে চলে গেছে এবং ওনার কোভিড পজিটিভ ধরা পড়ে। এরপর 8 এপ্রিল ওনাকে ঘাটকোপারের একটি হসপিটালে অ্যাডমিট করা হয়, এবং যখন ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় তখন ওনার লাংসের অবস্থা কিন্তু প্রচণ্ড খারাপ ছিল, এবং ওনার সিটি স্কোর অর্থাৎ কম্পিউটার টমোগ্রাফি স্কোর ছিল 25 out of 25, যেটা কিন্তু যেটাকে বলা হয় দ্য মোস্ট সিভিয়ার কাউন্ট। এই অবস্থায় উনি হসপিটালে যান, এবং আপনাদেরকে বলে রাখি আরেকটা কথা যে উনি কিন্তু একজন ডায়াবেটিক পেশেন্ট, অর্থাৎ ওনার কিন্তু কো মরবিডিটিও আছে। এই অবস্থায় যখন ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় ওনার ইমিডিয়েটলি ভেন্টিলেটর সাপোর্ট লাগে, এবং ডক্টর ওনার ছেলেকে বলে দেন যে উনি হয়তো 24 ঘন্টার বেশি বাঁচবেন না, কারণ ওই মোমেন্টে ওনার লাংস পুরোপুরি ড্যামেজ হয়ে গেছিল এবং ওনার যে অক্সিজেন ডিপেন্ডেন্সি সেটা কিন্তু 80% to 100% ছিল। কিন্তু সবচেয়ে আনন্দের যেটা খবর সেটা হলো, ঠিক 13 দিন বাদে উনি করোনাকে জয়ী করে সম্পূর্ণ সুস্থরূপে বাড়ি ফিরেছেন। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, যে পেশেন্টের ব্যাপারে ডাক্তার বলে দিয়েছিল যে সে 24 ঘন্টার বেশিও বাঁচবে না, যার এত খারাপ কন্ডিশনে যে হসপিটালে অ্যাডমিটেড হয়েছিল, সেই মহিলা কিন্তু ঠিক 13 দিন বাদে একদম সম্পূর্ণ সুস্থ হয়ে উনি বাড়ি ফিরেছেন। এবার ব্যাপারটা হলো যে ওনাকে রেমডেসিভির এবং আরও যেসব ইঞ্জেকশন এবং ওষুধপত্র দেওয়া হচ্ছে করোনা ট্রিটমেন্টে, সেগুলো ওনাকে দেওয়া হয়, কিন্তু তা সত্ত্বেও ওনার যেরকম কন্ডিশন ছিল ডাক্তাররাও কিন্তু আশা একদম ছেড়ে দিয়েছিলেন। কিন্তু ওনার ছেলে এটা বলছেন যে আমি জানতাম যে আমার মা একজন ফাইটার এবং আমি কিন্তু আশা ছাড়িনি। আমাকে যখন বলে দেওয়া হয়েছিল যে আমার মা 24 ঘন্টার বেশিও বাঁচবে না, আমার কিন্তু তখন মাথা একদম কাজ করছিল না, কিন্তু তবুও মনের কোথাও আমি একটা বিশ্বাস রেখেছিলাম যে না, আমার মা এই লড়াইয়ে বেঁচে ফিরবে, এই আশ্বাস আমি রেখেছিলাম, কারণ আমার মা একজন ফাইটার, এটা আমি জানি। এবং হলো ঠিক তাই। এবং যখন ওনাকে যেদিন হসপিটাল থেকে ডিসচার্জ করা হলো, ওনার এই এত বড় ভিক্ট্রিটা, এই যে উনি এইভাবে যে করোনাকে হারিয়ে যে উনি জয়ী হয়ে বাড়ি ফিরলেন, এই ভিক্ট্রিটা সেলিব্রেট করার জন্য হসপিটালের সমস্ত স্টাফরা ওনার জন্য একটি কেক অ্যারেঞ্জ করে এবং কেক কেটে সেই ভিক্ট্রিটা সেলিব্রেট করে। এবং মজার ব্যাপার হচ্ছে সেই কেকের ওপর ওনারা ওই 25 স্কোরটাও লিখে দিয়েছিলেন, মানে যেটা ওনার সিটি স্কোর ছিল 25 out of 25, সেটাকে লিখে ওনাকে ওনার এই ভিক্ট্রিটা সেলিব্রেট করা হয়। তো এটা খুবই মিরাকল একটা ঘটনা আপনারা বলতেই পারেন, এবং ডাক্তাররাও বলছেন যে ওনার যেরকম কন্ডিশন ছিল এরকম অবস্থায় কেউই হয়তো বেঁচে ফিরতে পারেন না, কারণ যেভাবে ওনার লাংস ড্যামেজ হয়ে গেছিল, তারপর ওনার কোমরবিডিটি আছে, এরকম অবস্থায় ওনার 75 ইয়ার্স এজ, এরকম অবস্থায় উনি যে এইভাবে যে বেঁচে ফিরেছেন সেটা কিন্তু কোনো মিরাকেলের থেকে কম নয়।
মোটামুটি হসপিটালে অ্যাডমিট করার প্রায় 4-5 দিনের মধ্যেই ওনার এই যে ক্রিটিক্যাল কন্ডিশনটা ছিল এটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে, এবং ওনার যে অক্সিজেন ডিপেন্ডেন্সি ছিল যেটা প্রথম দিকে 80-100% ছিল, সেটা আস্তে আস্তে অক্সিজেন ডিপেন্ডেন্সিটা কমতে শুরু করে। এবং কারেন্টলি উনি যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, ওনার কিন্তু অক্সিজেন এখনো লাগছে বাড়িতে, ওনার ডেলি 2 লিটার করে অক্সিজেন ওনার লাগে, তবে উনি একদম বাড়িতেই আছেন এবং 2 লিটার অক্সিজেনে ডেলি উনি একদম সম্পূর্ণ সুস্থ আছেন। ওনার ছেলে মিডিয়াকে এটাও বলেছেন যে ওনাদের যে রেমডেসিভির অ্যারেঞ্জ করতে বলা হয়েছিল সেটা অ্যারেঞ্জ করতে ওনাদের খুব প্রবলেম হয়েছিল, কিন্তু ফাইনালি ওনারা সেটা অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছেন। তবে সবচেয়ে বড় যে ব্যাপার সেটা হচ্ছে যে ওনার ছেলে কিন্তু মনের জোর হারাননি, উনি কিন্তু হার মানেননি, উনি কিন্তু লড়াই করেছেন এবং ওনার মাও লড়াই করেছেন, এবং ফাইনালি ওনার মা করোনাকে জিতে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এবার এই ঘটনাটাকে আপনারা কি বলবেন? হয়তো আপনারা বলবেন এটা মিরাকল, ভগবানের একটা চমৎকার, হয়তো এটা বলবেন যে ডাক্তার এবং নার্সরা অনেক পরিশ্রম করে এই কাজটি করেছেন, এই অসাধ্য সাধন করেছেন, তার জন্য ডাক্তার এবং নার্সকে আপনারা একটা কুর্নিশ জানাবেন, এবং অবশ্যই তাদের অবদান তো সবচেয়ে বেশি, কারণ তারাই তো ভগবান, তো তাদেরই রূপ ধরে আমাদের কাছে এসেছে, এরকমটাই আমি মনে করি। আবার এরকমও হতে পারে যে হয়তো শৈলজা দেবী এবং ওনার ছেলে হার মানেননি, ওনাদের মনের জোর প্রচন্ড স্ট্রং ছিল, সেটাও হতে পারে। এবার এই ঘটনাটাকে আপনারা কি বলবেন? মিরাকল বলতে চাইলে মিরাকল, ডাক্তার নার্সদের কেরামতি বলতে চাইলে সেটাও বলতে পারেন, আবার হার না মানা লড়াকু মনোভাব বলতে চাইলে সেটাও বলতে পারেন। এই ঘটনাটাকে আপনারা কিভাবে দেখবেন সেটা আমি আপনাদের উপরই ছেড়ে দেব। তবে এপিসোডটা শেষ করার আগে শুধু এই কথাই বলবো যে ভগবান না করুক যদি আপনি বা আপনার পরিবারের বা আপনার পরিচিত কেউ যদি এই রকম পরিস্থিতি মধ্যে দিয়ে যদি তারা যায় বর্তমানে, তাহলে আপনারা কিন্তু হার মানবেন না, কারণ করোনা অবশ্যই প্রচন্ড শক্তিশালী, কিন্তু তার চেয়েও বড় যেটা শক্তিশালী সেটা হলো ভয়, এবং এই ভয় কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু মানুষের মধ্যে প্যানিক সৃষ্টি করছে আজকের দিনে, এবং এই ভয়কে যদি আমরা জয় করতে পারি তাহলে আমার মতে আমরা করোনাকেও নিশ্চয়ই জয় করতে পারবো, আমরা করবই জয়। আজকের এপিসোড এখানেই শেষ করছি, ভালো লেগে থাকলে এপিসোডটি শেয়ার করুন, এবং আপনার পরিচিত কেউ যদি এই রকম কন্ডিশনের মধ্যে দিয়ে বর্তমানে যায় তাহলে এই ভিডিওটি শেয়ার করে তার মনে সাহস বাড়ান, তাকে মনোবল যোগান, এবং সবসময় মনে রাখবেন যে যদি আমরা হার মেনে যাই তাহলে কিন্তু সবকিছুই শেষ, মনের জোর কিন্তু শেষ কথা। আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রয়োজন ছাড়া বাইরে বেরোবেন না, এবং যদি বেরোন বাইরে তাহলে অবশ্যই মাস্ক পরবেন, স্যানিটাইজার ব্যবহার করবেন, চেষ্টা করবেন ভিড়ভাড়ওয়ালা যে এরিয়াগুলো সেগুলোকে অ্যাভয়েড করতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। নমস্কার।